করোনা ভাইরাসের উচ্চ পর্যায়ের সংক্রমণ ঝুঁকি কমাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিকল্প নেই। মঙ্গলবার আবারও এই তাগাদা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা, 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগেই মার্কিনিরা হাতে পাবেন প্রতিষেধক। এদিকে করোনা ভ্যাকসিনের গবেষণায় 75 কোটি ইউরোর তহবিল বরাদ্দ করল জার্মান সরকার। করোনা মহামারীর কারণে 6-7 মাস শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে শিক্ষার্থীরা। অনেক দেশেই সম্প্রতি লকডাউন প্রত্যাহারের পর খুলতে শুরু করেছে স্কুল কলেজ। স্বাস্থ্যবিধি মেনে পাঠদানের কথা বললেও এ সিদ্ধান্তের বিরোধী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারীর 9 মাসে শিশুদের সংক্রমণ থেকে বাঁচাতে দেয়া হয়েছে সর্বাধিক গুরুত্ব। মৃত্যুহার 0.2%, কিন্তু মোট সংক্রমণে 10% 20 বছরের নিচের শিশু কিশোররা। সুতরাং কমিউনিটি ট্রান্সমিশন ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিকল্প নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট আবারও ইঙ্গিত দিলেন নির্বাচনের আগেই আসতে পারে ভ্যাকসিন। তার দাবি প্রতিষেধক নয়, বরং শক্ত মনোবলের কারণে বিদায় নেবে মহামারী। খুব শীঘ্রই আমরা ভ্যাকসিন পেতে যাচ্ছি, কারণ জনসন অ্যান্ড জনসন ও ফাইজারের মতো অভিজ্ঞ প্রতিষ্ঠান রয়েছে। তারা 3-4 সপ্তাহের মধ্যেই সুখবর শোনাতে যাচ্ছে। একই দিন কোভিড-19 এর ভ্যাকসিন গবেষণায় তহবিল বরাদ্দের ঘোষণা দেয় জার্মানি। বায়োএনটেক, কিউরভ্যাক এবং আইডিটি বায়োলজিকাকে 75 কোটি ইউরো বরাদ্দ দিয়েছে সরকার। এমআরএনএ ভিত্তিক প্রতিষেধকটি খুব দ্রুতই তৃতীয় চূড়ান্ত ধাপের ট্রায়ালে পৌঁছাবে। নতুনভাবে সংক্রমণের মধ্যেই নমুনা পরীক্ষার সংকটে পড়েছে যুক্তরাজ্য। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দাবি আগামী কয়েক সপ্তাহ চলতে পারে এ সমস্যা। মৌলি ইসলাম, যমুনা নিউজ।